আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 1 সেকেন্ড স্কুলে। আজকে আমরা 12তম সপ্তাহের তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সলিউশন দেখব। তো তোমরা অলরেডি জানো যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 3 নম্বর অ্যান্ড তোমাদের হচ্ছে কোন অধ্যায়ের উপর ডিপেন্ড করে এবং কি কোশ্চেন দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমরা ফার্স্ট অফ অল জেনে নিই। তাহলে চলো আমরা প্রশ্নের সাথে একটু পরিচিত হয়ে নিই। তো তোমাদের এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন থেকে দেওয়া হয়েছে। তো একটা চিত্র মতো দেওয়া আছে এবং কিছু কথা লেখা আছে ওই সম্পর্কে। তোমাদের সে অনুযায়ী 2টা ক খ হচ্ছে সংকেত সহ সুন্দর করে উপস্থাপন করতে হবে। তো আমি এখানে সুন্দর করে এ টু জেড এক্স ওয়াই জেড বলতে কী বোঝায় এভরিথিং সিরিয়াল টু সিরিয়াল সুন্দর করে উপস্থাপন করেছি, তোমাদের একটুও টেনশন করতে হবে না। আমি যেভাবে দিয়েছি তোমরা ঠিক সেইভাবে সুন্দর করে সিরিয়ালি মেনটেন করে সুন্দর করে উপস্থাপন করো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা অতি উত্তম পাবা। ওকে, আর আমি এখানে সলিউশন দিয়ে রেখেছি, আমি তোমাদেরকে পড়ে শোনাবো না, অলরেডি তোমরা এগুলো জানো বিষয়গুলো। তো আমি যদি শোনাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা বোরিং ফিল করবা, দ্যাটস ওয়াই আমি সেটা করব না। তোমরা শুধু দেখবা এবং সুন্দর করে খাতায় উপস্থাপন করবা, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তাহলে চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another update.